নির্বাচনের আগে জোর প্রচারণা চালাচ্ছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা হচ্ছে ট্রাম্পকে সমর্থন জানিয়ে মার্কিন ধনকুবের ইলন মাস্কের এক ঘোষণা। আগামী 5 নভেম্বর পর্যন্ত দোদুল্যমান অঙ্গরাজ্যে প্রতিদিন একজন ভোটারকে $10,00,000 পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শুধু একটি আবেদনে সই করে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে বাছাই করে এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। এরই মধ্যে পেনসিলভেনিয়ায় প্রচারণা সমাবেশে এক ভোটারের হাতে চেক তুলে দিয়ে এই কর্মসূচি শুরু করেছেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী পরের দিনও চেক তুলে দেন আরেকজনের হাতে। নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস জয়ী হলে বাক স্বাধীনতা খর্ব হবে বলে মন্তব্য করেন ইলন মাস্ক। পিটিশনে যে শুধুই রিপাবলিকানরাই সই করবেন তা নয়, দোদুল্যমান অঙ্গরাজ্যে যে কোনো নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটারও এতে সই করতে পারবেন। ইলন মাস্কের এমন প্রতিশ্রুতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ প্রচারণাকে অবৈধ উল্লেখ করে তদন্তের আহ্বান জানিয়েছেন পেনসিলভেনিয়ার সাবেক গভর্নর জস সাপিরো। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে ডোনাল্ড ট্রাম্প নিজেও। ভোটারদের আকৃষ্ট করতে ফাস্টফুড রেস্তোরাঁ ম্যাকডোনাল্ডসে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে দেখা গেছে তাকে। 5 নভেম্বরে নির্বাচন ঘিরে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিসের পক্ষে গণজোয়ার তৈরিতে মাঠে নেমেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের নারীরাও যে পুরুষের মতোই মানবিক কল্যাণে কাজ করতে সক্ষম এমন বিশ্বাস পোক্ত করতেই ইতিহাসের আলোকে বক্তব্য দিচ্ছেন তারা। অশিক্ষিত, স্বল্প শিক্ষিত এবং কৃষ্ণাঙ্গ ভোটারদের পক্ষে টানতে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন বারাক ওবামা ও বিল ক্লিন্টন। ডোনাল্ড ট্রাম্প ফের হোয়াইট হাউসে অধিষ্ঠিত হলে আমেরিকার মানবিক মূল্যবোধকে ধ্বংস করে দেবেন বলে সবাইকে সতর্ক করে দেন তারা। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে নামকরা জনমত জরিপকারী প্রতিষ্ঠান 538 কর্ণধর নেট সিলভার জানান, ভোট হলে কামালা নন, ট্রাম্পই বিজয়ী হবেন। সিলভারের হিসেব অনুযায়ী নভেম্বরে ট্রাম্পের জয়ের সম্ভাবনা 64% আর কামালার মাত্র 35%। তার হিসেবে 2016 সালে হিলারি ক্লিন্টন যেমন মোট ভোটের হিসেবে অনেক এগিয়ে থেকেও ইলেকটোরাল ভোটে পরাস্ত হন, কামালার ক্ষেত্রেও তাই ঘটতে পারে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ. These states are filled, Idaho will obviously be...